Bismillahirrahmanirrahim. Nahmaduhu salli ala rasulil karim. Asker ei potoshoba nirbachane potoshoba amar uboti bhaira amar shonge agoto aulik jate jabe theke to amar kotha bolle kintu oshubidha hoy amar kotha bolle oshubidha hoy kotha bola na jabe na ashloi aske ei city corporation ek number ward e amar aske nirbachone bortobo dite hocche 14 সালে নির্বাচন করছি একই ভাবে তখন নির্বাচন করতে হয় নাই এবং আমার সঙ্গে নির্বাচনে আসেন নাই আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি এবং তারপরে 19 সালে আমাকে নির্বাচন করতে হয়েছে 2001 সালে আমি প্রথম নির্বাচন করতে আসি এখানে আমার সঙ্গে তখন ছিলেন আমার সহযোদ্ধা আমার অত্যন্ত প্রাণপ্রিয় আমার বড় ভাই আমাদের রুল আমির শেখ আমি আজকে ওনার আত্মার মাগফিরাত কামনা করি আমি হুসাইন মোহাম্মদের সাদের আত্মার মাগফিরাত কামনা করি এত স্নেহ আমাকে জীবনে আর কেউ করেছেন বলে আমার মনে হয় না আমার মা যখন 4 বছর বয়স তখনই উনি ইন্তেকাল করেছেন আমার বাবা সবাই পান নাই 34 বছর চেয়ারমানি করেছেন আমাদের অতটা দেখতে পারেন নাই আমাদের মা ছিল না আমরা রংপুরে ছিলাম রংপুরে জন্ম আমাদের রংপুরেই আমরা লেখাপড়া করেছি তো আমার পরবর্তীতে যে আমাকে সম্মানিত করেছে সারা দেশব্যাপী যিনি আমাকে পরিচিত করিয়েছেন তিনি আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ শাহ আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করে যে ওনার শেষ একটি নির্দেশ অনুরোধ বলবো না নির্দেশ যে তিনি আমাকে বলেছিলেন যে আমার লাশটা যেন তুমি কবরে নামাও আমি অত্যন্ত দিন মানে আমার খাওয়া ছিল না সব ভোরবেলা থেকে আমার উজু যায় নাই সারাদিন বিশ্বাস করেন আপনারা আমি এক ফোঁটা পানিও খাই নাই ভোরবেলা থেকে সে কারণে আমার বাথরুম ওয়াশরুম যাইতে হয় নাই আমাকে আমি সারাদিন এক উজুতেই নামাজ পড়ছি জোহরের আসরের পরে ওনার আমি ওনার কবরে লাশ নামানোর পর ঢাকা থেকে নিয়ে আসছি হেলিকপ্টারে লাশ আমি তারপরে ওনার লাশ নামাইছি ততক্ষণ পর্যন্ত আমার চোখ অনবরত আমার আপনারা দেখেছেন যারা ওনার জানাজায় গিয়েছিলেন অনেক মানুষ এলাকার মানুষ সব থেকে বেশি ভক্ত এর সাথে হুসেন মোহাম্মদের সাথে যেন এখানকার মানুষ কোরবানি গিয়েছে আমি সর্বশেষ একটা মানুষকে দেখেছি আমি রুল আমিন সাহেবকে আসলেই বলতাম যে ওই মানুষটাকে আমার লাগবে 2 টাকা হোক 10 টাকা হোক 50 টাকা হোক ওনার হাতে দিয়েছিলাম বেচারা দুইটা মাত্র হাসি ছিল হুসেন মোহাম্মদের সাথে মুক্তির জন্য অনেক কোরবানি করে দিয়েছিলেন এটা শোনার পরে ওই মানুষটাকে আমি অনেকদিন টাকা দিয়েছি আমি অত্যন্ত গর্বের সঙ্গে শ্রদ্ধা সম্মান জানাই আমার বসির ভাইকে হাঁটতে পারে না তারপরে দৌড়ায় দৌড়ায় সাথীর জন্য আসছে এইরকম লম্বা তাজা আপনার গল্প বসির ভাই নাম জানেন না ভুলে গেছেন আজকে ধন্যবাদ জানাই আমাদের সৈদার ভাইকে সিও সৈদার বলতাম আমরা আমরা রাতকে রাত আমরা আমি রুলামের সঙ্গে কাছে বিয়া করে মানে বসতাম নির্বাচনে ওয়ার্ক আমার উনি করছে আমি অল্প করছি এত বড় একটা ছিল 3টা ইউনিয়ন হাজিরা উত্তম আর হইল হরিদেবপুর 3টা ইউনিয়ন আমার তো সেবা রয়েছে উনি আমার সঙ্গে ছিলেন আমি মনে করি যে আমার শেখার সময় আমাকে সে সময় মানুষ চিনত না চিনত সর্বদিন না আমাকে রণ্ডুকে চিন্তা মানুষের সেই জায়গায় এসে সাহেব আমাকে জেলা সেক্রি করলেন এবং সেখানে আমাকে বললেন তুমি এখন যুদ্ধে যাও মঙ্গলসরে আমার ভাইরা জিততে পারবে না তুমি ওখানে নির্বাচন করো এই আমি আপনাদের ধর্মমতনে আসলাম এসে থেকে যে আপনারাও এর অংশীদার তিনটা আমি এর অংশীদার আমি তখন রংপুর শহরে উত্তরা বাসায় থাকি মঙ্গলসরা মানুষ তখন আমাকে বলে বহিরা কত দুঃখ লাগে এখনো আমাকে এই যারা ক্যান্ডিডেট তাদের একজন একজন সবসময় বলে প্রথমেই বলে বহিরাগতদের হাত থেকে মুক্তি চাই তো রংপুর ডিসি বাইক করে দাও রংপুর এসপি বাইক করে দাও রংপুরের ডিভিশন কমিশনার বাইক করে দাও হ্যাঁ এবার কেন থাকবে আমরা তো কোনো অত্যাচার করি না এবার তো অত্যাচার করলে করতে পারে পারে না করে না তাই আমাকে বের করে দাও যতগুলো বাইরের চাকরি আছে বের করে দাও
গঙ্গাসাগর সিং ভাই করে দাও, গঙ্গাসাগর ইউনক ভাই করে দাও, গঙ্গাসাগর যতগুলো মানুষ শিক্ষকতা করে তাদের ভাই করে দাও। মূর্খ বলছেন, আমার বেটি মূর্খ, কোন রকম মেট্রিক পাস করলে এটা পড়াশোনা বলে না, বলে কোন রকম মেট্রিক পাস করলে মানুষ বলে না, মানুষ শিক্ষা না নিলেও। আমরা এমন এক নেত্রীকে জানি যে উনি প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু ওনার ক্লাস 8 পাস, কথা তো এরকম না, কথা কি এরকম ছিল না, হয়তো রাজনৈতিক ভাবে আমি মনে হয় 15 করছিল আল্লাহ, কিন্তু এরকম ভাবে বলে না, বলতে হয় না। পরিবার লাগে, বাড়ি লাগে, বাপমা লাগে, এইসব কথা বলতে বাপমা লাগে। 24টা বছর আমি বাদ দিয়ে দিচ্ছি আমাদের গ্রাম, ওই যে আপনারা যেতে আগে যেতাম, এখন ওই পাশে একটা রাস্তা আছে, ওই যে হাজিরা তৈরি না পাগলা পরিবার আগে পরে, আর একটা মাদ্রাসা আছে রাত্রির দিয়ে আগে আমার বউ সহ ওটা আসছে দুই আসছে মাদ্রাসা পাশ দিয়ে আমি চলে যাই, ওইখানে একটা কবরস্থান আছে, এটা আমার করা, আমি যেমন সেইটা দেখে আমি তারপর যাই ওইখান দিয়ে। কেন যে আমার একটা তৈরি করা জিনিস কবরস্থান, আল্লাহ তাআলা বলছে যখন তুমি মাঝে মাঝে কবরস্থানে যাবা তাহলে তুমি তোমাকে যে একদিন এখানে আসতে হবে এটা তোমার স্মরণ হবে, তুমি কোনো খারাপ কাজ করবো না, কবরস্থানে যাওয়া মানেই না। আমি বলছি যে আমার এটা আমার নৈতিক দায়িত্ব একটা কবরস্থানকে সিকিউর করা, সিকিউর মানে কবরস্থানের মধ্যে যদি কুত্তা দৌড়ায়, কবরস্থানের যোগ উপরে যদি গরু দৌড়ায়, কবরস্থানে গরু দিয়ে বিড়াল দৌড়ায়, কবরস্থানে গরু দিয়ে যদি আপনার শুয়োর দৌড়ায়, এইটা আমার গায়ে লাগবে, যেটা আমার হাতের মধ্যে। হয়তো আপনার ওখানে বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার বোন শুয়ে আছে, অন্য এলাকার মানুষ অনেকেই মুরব্বীরা শুয়ে আছে, থাকতেই পারে, পারে না। আমি কি অন্যায়টা করলাম, আমি বললাম যে আমার বোন, আমি যেসব কবরস্থান বানাইছি তারা আমাকে দিবে, তারা কিভাবে দিবে, তাদের পেটে নাতি পুতি দুনিয়ায় তারা আছে, তাদের রহমত যদি হয় তাদের তালায় পাবো না, ওই আত্মাগুলো তো শান্তি পায় যে আমার কবরস্থানের উপর দিয়ে এখন কুকুর দৌড়ায় না, ওই আত্মাগুলো শান্তি পায় আমার বাবার উপর দিয়ে এখন কুকুর দৌড়ায় না, তার ছেলেরা বলে বলে না, নাতি বলে তোমার উচিত ছিল করা, তুমি করো নাই, তোমার এমপি আসে করে দিয়ে গেছে, তোমার বাপ নিয়েও চিন্তা করে, তোমার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, তার চিন্তাও সে করে। আমি কেন করি, আমার বাপ হজে নিয়ে গেছিলাম, আবার কিছুতেই হজে যাবে না, আমার তিন দাদা তিন ভাই, ওরা তিন দাদা বলতো, আমার বড় দাদা ছোট দাদা আমার দাদা, আগে তো একটা পরিবার ছিল, ভাগ ছিল না, ছিল অনেকগুলো জমি, 3,000 বিঘা জমি, তিন ভাই একসাথে হজে চলে গেছে, তিন ভাইয়ের এক ভাই আসতে হবে, মক্কা থেকে মদিনায় গেছে, পাহাড়ের উপর দিয়ে ইয়ে দিয়ে মক্কা থেকে মদিনা তোমার হাঁটে যেতে হয়, কোনো বুদ্ধি নাই, অথবা যদি যান উঠে পিঠে যেতে হয়, উঠে উঠ করে দিয়ে পাহাড়ে উঠতে চান কাঁদি করতে হয়, কষ্ট হয়, হাত পাশ পা সব ফাটে গেছিল, রক্ত রক্তাক্ত, এই বিষে ব্যথায় জান্নাতুল বাকি মারা গেছে, মারা যাওয়ার পরে জান্নাতুল বাকিতে জানা হয়েছে, এবং ওইখানে গিয়ে জান্নাতুল বাকি তাদের কবর আছে। আমি আমার দাদারা ওই মদিনা শরীফে ঘুমায় আছে, আমি তো তাদের কবর বাঁধে দিতে পারি নাই, আমি তো তাদের কবর বাঁধে দিতে পারি নাই, যে আব্বা যখন যায় আব্বা গেছে, আব্বা আমি দেখছি এই কিছুদিন আগে ধরেন কত 2005 সালের দিকে হবে, আমি নিয়ে একটু কথা বলে খুব অসুবিধা লাগছে কি, এরকম কথা বলে তা আমার জন্য বলতে ভালো লাগে আর কি, অল্প জোরে তো বলতে পারি না, গলাটা বসে গেছে, তো এখন আব্বা দেখি ওই কবরস্থানে বসে বসে খান্দে, তো বাপ কান্দে বেটার চোখ দিয়ে পানি আসে, বাপ কি অন্যরকম সমস্যা, না বাবা আমি বাবার অনেকদিন মনে পড়ে, আমি আমাদের ভাইদের মধ্যে আমার দুই ভাই ছিলাম, আমি দুষ্ট ছিলাম বেশি, আমার বাপ কোনদিন আমাকে হাত দেয়নি, আমার যেটা সহজ সরল ভাই পুরোকে ডাঙাইতো, আমি শয়তান ছিলাম, গাছের আম পাড়ি খেতাম, তারপরে এটা ওটা করতাম, কলা কাটি দিতাম, মানুষের দুধের হাঁড়ি দিয়ে দিছে ওটাকে মাদল দিয়ে মারতাম, দুধ পড়ে যেত আমি হাসতাম, আমাকে দাম দিয়ে দিত, কিন্তু আমাকে কোনদিন মারতো না, দুধ পড়ে যায় না, আগে তো হাড়ির মধ্যে দুধ দিয়ে তো মাদল দিয়ে ওরা মারতো, পিছন থেকে ফরাসকে ভাঙি যেত হাসতো, তো দাদা কয়েক কেজি দুধ ছিল দুই মাসে বাড়িতে আমি দাও দিয়ে দিত, আপনাদের মারে নেই বয়সে নেই আমার, সেই লোকটা করে সুবি আছে কওয়া দেখি, আর আমি কে আমি কাউকে বলবো, তুই তো বাপ, আমি বাপ আমি বলবো কোন জায়গায়, ওটা
ওখানে তো নবীদের রিয়াদ কবরের কোনো নিষেধ নাই, আমরা পানে দেই মজার পানে দেই এটা করে ওটা করে ওদের রসুল সালামে রজমটা আছে শুধু, কিন্তু অন্যান্য যারা মা ফাতেমা তাদের ওনারা আর কারো কিন্তু ইয়া নাই চিহ্ন নাই, ওই নাকি নিয়ম নাই ওরা বলে দেখো যাদের ধর্ম তাদের সেখানে কি পালন করবে সেটা তাদের ব্যাপার। সেই জন্য আমি বলি যে ওইগুলো একটা পরিবার থেকে আমরা আসছি মানুষকে অসম্মান করতে নয়, 15টা বছর আপনাদের সঙ্গে আছি, একটা লোক বলেন তো আমাকে থামাইছে কোনদিন, একটা লোক বলেন তো আমাকে আজকে বেড়াইছি বাড়ি থেকে, আমি সালাম দিতে দিতে যাই সালাম দিতে দিতে আসি, আপনারাও দেখছেন এখানে আমি এখানে হাত তুলে যাই মানে ওইটাই সালাম, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পড়তে পড়তে যাই, যে সালাম দেয় তার জবাব যে দেয় দুজনেই আপনারা আল্লাহর কাছ থেকে একটা স্বভাব পায়। আমি বেড়াইছি বাড়িতে ওর একটা লোক ছিল কেটলি কেটলি দেখি ওই ভুল আমি হাসতেছি আমার সঙ্গে আওয়ামী লীগ জিজ্ঞাসা আপনি ইলা মাথা চলছে কাউ কিছু কর না, আরে এই পাগলা তুই আমার যে দলটাকে ভালোবাসিস আমার এই ট্রাক মার্কেটাকে এখন ভালোবাসতেছিস, তোকে যদি কেউ ট্রাক ট্রাক তোর না কর তোর সামনে যদি তোর গাইলে তোর সামনে দিয়ে যায় অন্য একটা মার্কেটে তোর খারাপ লাগবে না এটা তো লাগবে, তাহলে ওরও খারাপ বাঁচতেছে যে তুই ওগুলো গাড়ি যে মোটরসাইকেল যাইতেছে ওরও রাগে মাথা গরম হয়েছে তখন একটা রোগের জন্য কইছে তা কি হই, এইটা আমি বুঝি আমাকে বুঝতে হয় আইন তৈরি করছি আমরা 15 বছর আইন ভাঙতে পারি না, আমি ভাঙতে পারি না পারি তাতে বহু লোক খুন করা লাগে আমার লাগে না, একটা লোকের খুনে আমি তার ইয়া দিতে পারবো হিসাব দিতে পারবো আল্লাহ কাছে, একটা লোকের আমি ভর্তা আবার আসি হাত তুলিয়ে বলি ভাই ভোটটা দেন ভাই যান, হ্যাঁ সেই লোকটার গায়ে হাত তোলা না আমার সাজে একটা ভোট আপনার কাছে হয়তো কিছু না কিন্তু আমার একটা একটা ভোট আমি করলো ওয়ান, ওই একটা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাইছেন, ওই একটা ভোট দিয়ে আমি হাজিরার কথা বলছি, একটা ভোট দিয়ে আমি উত্তমের কথা বলছি, আমি একটা ভোট দিয়ে আমি ইয়ার কথা বলছি কি বলে আপনার পরশুরামের কথা বলছি, একটা ভোট দিয়ে আমি হরিদেবপুরের কথা বলছি, আস্তে আস্তে বলছি 14-9 সালে আমি আর ইলাশা কিন্তু করি নাই, আমাকে বললেন যে আমার ভাষাটাকে একটু দিই তুমি সিটির মেয়র নির্বাচন করো, আমি গেলাম ঠিক আছে আমি গেলাম ঠিক আছে আমি বসলাম উনি আসিফকে দিলাম আমি ঠিক আছে, আমি সিটিতে গেলাম দেখি যে ওইখানে দুইজন মোস্তফা দাঁড়াইলো মালিকও দাঁড়াইলো, স্যারে বললো 3 জন দাঁড়াইলে তোমরা নির্ঘাত হারবা তুমি উইথড্র করে দাও, ওদেরকে আমি বই শেয়ার করে দিই দল থেকে করেও দিল, আমি উইথড্র মেলা কথা আছে উপাধি দিয়ে দিলাম দাঁড় করলাম না, পরের বার বললো যে আমার ভাতিজাকে ওখানে আর রাখা যাবে না, ও ওই যে দুই ধরনের ওষুধ খায় ওইরকম একটা উনি একটা কথা বললো আর বলতে চাই না এটা কারণ সাক্ষী রেখে তো বেহেস্তে চলে গেছে, যে বাংলাদেশটাকে রাষ্ট্রধর্ম ইসলাম করতে পারে সে লোককে আল্লাহ তালা দোজখে দিতে পারে, সারা জীবন নামাজ না পড়লেও দিবে না, ওটা নামাজ তো আপনার আল্লাহ মা ইয়ে করে দিতে পারে আইন করছে আইন তুলে নিলেও পারে আল্লাহ পারেন এরকম কথা আছে তোমরা বিশ্বাস করে না তাহলে হয় আল্লাহ পারে না এরকম কিছু আছে, এক পাগলা আর এক হলো আপনার ইমাম সাহেব, তো আমি মনে করে জিজ্ঞেস করলাম এই ইমাম সাহেব বলেন তো এই যে সুয়ের ঘোড়াটা দেখতেছেন এটার ভিতর দিয়ে কি সুতা তো যায় যায় না বলে তা তো অনেক কষ্টে যায় 2 দিন বা দেওয়ার পরে একবার যায়, তো বলে এইটা দিয়ে যদি আমরা এই আপনার হাতের বলটা পার্থে চাই যাইবে তসবিতে যাইবে বলে পাগলা হয়েছেন সুতে ঢুকে না আপনার দিয়ে যায় আল্লাহ যদি চায় না না কেমন সম্ভব আল্লাহ আমাদের চাইলে হইবে আল্লাহ আমাদের চাইলে হইবে, একটা হাদিস কোরআন জানা মুসলমান করে দিছে তো কবি তো তো ওই আরবি পড়তে কোরআন সে মুখস্থ করে দিন মানে কোনো দিন জানে নাই জান সে কোনো মানে জানে নাই, তা এখন মনে করেন যে না যাবে না দুনিয়াটা যদি জানে তোর পাগলা হয়েছে নাকি একটা তসবি যায় না তোর একটা দুনিয়া যাইবে, আচ্ছা আর পরে আসছে একটা পাগল হয়ে গেছে নামাজ পড়া পিছু করে রাস্তা হয়ে পড়ি থাকে মানুষ দেয় খায় না দেয় না খায় 2 দিন ভুকে থাকে ফি ভালো হয়ে যায় আবার খাওয়ায় পেট খারাপ হয় পচা জিনিস খায় পেট খারাপ হয় ফি 2 দিন খায় না ফি ঠিক হয়ে যায় তোমার জিনিস করছে এই পাগলা দিয়ে আছে তোমার যে একটা যে কথা জিজ্ঞেস করে ঘর ভাবু বলে বলে এই সুতাটা তো শরীর ঘরা দিয়ে যায় এটা দিয়ে কি এই তো ইয়েটা যাইবে বাসের মুড়া মুড়েটা যাইবে তো বলছে মুখ যদি বিস্কুট দেন তাহলে ওই কথা ভোগ রাখছে তো মনে রুটি দেয় তাহলে
বাংলারা এরকম করে না, রুটি করে মানে যারা সেরকম পাগলা, তো বলছে যে আচ্ছা ঠিক আছে রুটি হাতে একটা এটা যাইবে বলে যাইবি তো যাইবি না কেন আল্লাহ চালে যাইবে বলে হ্যাঁ ওই কি না না পারে কি দুনিয়াটা যাইবে বলে ওই কি না পারে আল্লাহ তার ইমানটা বেশি হইলো পাগলার ইমানটা বেশি হইলো এই ইমানটাই হচ্ছে মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস নামাজ পড়তে হবে এটা কাছে করো হুসেন মোহাম্মদের সাথ এই রাষ্ট্র তখন ইসলাম করছে তখন বাংলাদেশ ইসলামের ব্যাপকতা সৃষ্টি হয়েছে হয়েছে না জামাত ইসলামের মতো আজকে একটা দল সারা বাংলাদেশের তাতে কত লোক হয়ে গেছে তারা সবাই কোরআনের হাফেজ হয়ে গেছে হয়েছে না তারপরে আপনার রাষ্ট্রদপ ইসলাম হচ্ছে বৈদেশিক সাহায্য আসছে সাতা বসে দিছে তারপর ধর পৃথিবীর বড় বড় রাষ্ট্র তখন মুসলমান রাষ্ট্র ছিল এসে সাহেবের বন্ধু ছিল সবাই এই উন্নয়নটা আস্তে 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 এসে সাহেব থেকে এ রাস্তায় এসে সাহেবের সময় হয় নাই পাকা এই মানুষ কথা না বলে তো মনে কথা না বলে এই রাস্তায় এসে সাহেবের সময় হয় নাই হ্যাঁ না কম তাহলে তারপরে রিনোভেশন হয়েছে এটা হয়েছে আমিও করছি আমারও সময় হয়েছে দুটো বছর সময় হয়েছে সুতরাং একটা মানুষ সেই মানুষটা রংপুরের মাটির ঘুমায় আছে আছে না অলিয়াবিরা 400 বাংলা 4577টা খানকা শরীফ আছে খানকা শরীফ বুঝেন খানকা শরীফ মানে হুজুরের দরগা হুজুরের বাজার হুজুরের দরগা এখানে কোরআন শরীফ পড়া হয় সারা দিন পড়া হয় 4500 ইমাম সাহেব দরগার কোনদিন কেউ বাংলাদেশটাকে রাষ্ট্রধর্ম ইসলাম করতে পারে নাই এসা সাহেব করছে সংবিধান পরিবর্তন করছে সরকার পারছে পারে নাই পারে নাই কেউ হাত দেবে না জীবনে এই বাংলাদেশের মানুষের যারা নাচ জানে যারা চিনে তারা কোনদিন এটা বদলাবে না সেই মানুষের জন্য আমার দুঃখ হয় যে আজকে জাতীয় পার্টি যাকে লাঙ্গল দিছে এই কাদের সাহেব আওয়ামী লীগের সময় মন্ত্রী ছিল না আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না মন্ত্রী তখন 2006 সাল থেকে 2014 সাল না 8 সাল থেকে 2014 পর্যন্ত ছিল না তখন কোনো দোষ হয় নাই বেমেরা হয় নাই কাউ তখন বেমেরা করে নাই কইছে আর আমি যে মন্ত্রী হইলাম 14 সাল থেকে মন্ত্রী হইলাম একেবারে রাজাকার দালাল আওয়ামী লীগের দালাল কেন তোমরা থাক করলে ভালো আর আমি করলে রাজাকার হয়ে গেলাম না বিচার হইলো এটা আমি কোনো অন্যায় করলাম না আমাকে মহাসচিব শাসন বাড়াইছে এইরকম বড় ঢাকার সব থেকে বড় জনসভায় আমাদের কাউন্সিল হয়েছে গেছেন আপনারা কাউন্সিলে আমি মহাসচিব হয়েছে নির্ধারণ করছে আমাকে আমাকে বাদ দিয়ে দিল 3 মাসে হবেন এটা কি সেটা হলো যাত্রা পার্টি সেটা জাতীয় পার্টি না জাতীয় পার্টি হুসেন মোহাম্মদের সাথে আপনারা যেটা করছেন সেটা আমি যেটা করছি সেটা আজকে আগামী দিনে যেতে পারি আপনাদের ভাই আবার এর সাথে জাতীয় বাড়ির রংপুরে ফিরে নিয়ে আসবো আপনারা যারা জাতীয় বাড়ির সাথে লেগেছেন আমি আওয়ামী লীগ করতে চাই না আওয়ামী লীগ আমাদের সহযোগী সবসময় এবারও তাদের সাথে তাকে সহযোগিতা করছে করে নাই আজকে 22টা সিট তাদের কাছে চায়া পয়া কান দিয়ে দিছে আমি 14 সালে 42টা সিট দিয়েছিলাম 14 সালে যারা সংসদ জানেন দেখেন 42টা আসন আমি নিয়েছিলাম একটা দুইটা কান দিয়ে নেই আমার আমি আপা খুশি দেওয়া লাগবে 14টা দেবে 42টা দেবে 45টা চাইছিলাম 3টা পরে কাটিয়ে দিই কোনো কারণে দিয়েছে হয়তো বাড়িগুলো দিয়ে দিছে এবার 22টা দিও ফেরত মাথা দিও তারপরে আছে তারপরে লেকচার মারেন আসে এর উপরে কত দিকে লেকচার মারেন তোর উপরে দেখা যায় এটা নাকি এত সোজা হুসেন মোহাম্মদের সাথ মানুষ জবাই দেবে গরু তোমাকে পারলে জবাই দেবে গরু জবাই দেবে আমি কি বেহিসাবি কথা বললাম হুসেন মোহাম্মদের সাথে আর হুসেন মোহাম্মদের সাথে ভাই এক জিনিস হলো কেন আমার ভাই বেরিয়ে দিল তার হিসাব যদি না নেয় না আপনারা তাহলে আমি গোসা হবো আপনার উপর আমি এই হিসাবটা নিতে আপনার পার্লামেন্টে যাই চাই Thank you.